গত 28 জানুয়ারি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংরেজি মাধ্যম ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 7-দিনব্যাপী এনএসএস স্পেশাল ক্যাম্পের শুভ সূচনা হয় স্থানীয় মাল্টিপারপাস হলে। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ফটিকরা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সুধাংশু দাস মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রজ্ঞাজ্যোতি চাকমা। তাছাড়া উপস্থিত ছিলেন কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেলী ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ যদুলাল রায়, এসএমসির চেয়ারপারসন প্রদীপ সিনহা প্রমুখ। স্বাগত ভাষণ রাখেন প্রোগ্রাম অফিসার কমলাকান্ত সিংহ। তিনি তার ভাষণে 7-দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচি তুলে ধরে জনগণের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করেন। উদ্বোধকের ভাষণে বিধায়ক এনএসএস এর তাৎপর্য তুলে ধরে স্পেশাল ক্যাম্পের সাফল্য কামনা করেন। তাছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ যদুলাল রায়, প্রদীপ সিনহা সহকারী প্রধান শিক্ষক প্রমুখ। 7-দিনব্যাপী কর্মসূচির মধ্যে আত্মনির্ভর ভারত, ব্যক্তিত্ব বিকাশ, দক্ষতা বিকাশের উপর সেমিনার, ঔষধ সহ বিনামূল্যে স্বাস্থ্য শিবির, দুর্যোগ মোকাবিলার উপর কর্মশালা, রক্তদান শিবির, যোগব্যায়াম, সাফাই কর্মসূচি, সড়ক নিরাপত্তা প্রভৃতি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত এই থিমকে সামনে রেখে আগামী 3রা ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্পেশাল ক্যাম্পের সমাপ্তি ঘটবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পিও 365। আমরা ইদানিংকালে রক্তের জন্য